হরে কৃষ্ণ রাধারাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমন্ত্রীর চরণে প্রণাম আজকে আমরা আপনাদেরকে চিরঘাট দর্শন করাবো হরে কৃষ্ণ রাধার বন্ধুরা আমরা চলে এসেছিলাম এখন চিরঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীরা স্নান করছিলো সেই সময় শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করে এই গাছের মধ্যে রেখেছিলেন শ্রীকৃষ্ণ

আজকে আপনাদেরকে চিরঘাটের লীলা কাহিনী শোনাব দেখুন চিরঘাটটা রয়েছে যমুনার পাড়ে যে পঞ্চকোষ পরিক্রমা মাঘ রয়েছে সেখানে চিরঘাট পড়ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন অর্থাৎ গোপীরা যখন যমুনাতে স্নান করতে গিয়েছিলেন এবং বস্ত্র এখানে রেখে ভগবান ভগবানের সেই সময় পাঁচ বছর বয়স ছিল ভগবান সেই সময় সমস্ত বস্ত্র নিয়ে গাছের মধ্যে রেখেছিলেন এবং গোপীরা যখন উঠে আসলেন উপরে তখন দেখলেন তাদের বস্ত্র সেখানে নেই এবং কৃষ্ণ উপরে গাছের উপরে বসে বাসি বাজাচ্ছিলেন এবং গোপীরা তখন শ্রী কৃষ্ণকে বলেছিলেন যে আমাদের সকল আমাদের সবার বস্ত্রগুলো ফিরিয়ে দাও এবং গোপীরা বললেন আমাদের সবার উপরে উঠে আসতে লজ্জা করছে তখন কৃষ্ণ বললেন যে কেন আমার তো পাঁচ বছর বয়স আর জলের মধ্যে বরুণ দেবতা রয়েছে আকাশে সূর্য রয়েছে তোমাদের তো ওনাদেরকে লজ্জা পাওয়া উচিত আসলে কৃষ্ণ এই লীলাটা এই কারণে করেছিলেন নির্বস্ত্র হয়ে কখনো স্নান করতে নেই কেননা এতে কী হয় মানুষের আয়ু ক্ষয় হয় যে মানুষের যে দীর্ঘায়ু থাকে সেটা কমে যায় তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ লীলাটা করে সকলকে এই উপদেশ দিতে চেয়েছিলেন যাতে সকলের জ্ঞান হয় শিক্ষা হয় সেই জন্য এবং তারপরে তিনি আমার গোপীদেরকে বস্ত্র ফেরত দিয়েছিলেন এবং এটা তার একটা আমরা জানতে পারি যেমন যখন দ্রৌপদী যে বস্ত্র হরণ হয়েছিল দ্রৌপদীর তখন ভগবান তাকে সাহায্য করেছিলেন কেননা দ্রৌপদী সময় ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল সেই সময় তিনি অল্প তার যে চুন্নি ছিল ওড়না না সেখান থেকে অল্প কেটে শ্রীকৃষ্ণের হাতে জড়িয়ে দিয়েছিলেন যাতে রক্ত বন্ধ হয় এবং যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল কৃষ্ণ সেই সময় অনেক বস্ত্র তাকে দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন সেই জন্য এখানে এই চিরিঘাটে দেখা যায় যারা ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য দর্শনার্থী তারা কী করে এই গাছের মধ্যে বস্ত্র বেঁধে দেয় এই কারণে যে যদি কখনো কেউ সংকটে পড়ে হ্যাঁ তাহলে যেন ভগবান তাদেরকে রক্ষা করেন সেই কারণে ভক্তরা দেখুন এই গাছের মধ্যে দেখুন এখানে বাঁধা রয়েছে এরকম বস্ত্র বেঁধে দেয় ভক্তরা তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন এই চিরঘাট অবশ্যই দর্শন করবেন এরা যমুনার ফাড়েই পড়ে পঞ্চকোষ পরিক্রমা মার্গের মধ্যে আগে এই চির চিরঘাটের যে এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এর নিচেই যমুনা বয়ে চলতো কিন্তু এখন একটু দূরে হয়ে গেছে তার পাশ দিয়েই বয়ে চলছে যমুনা দেখুন অনেকে এখান থেকে বস্ত্র কিনছে এবং সেই বস্ত্রগুলো গাছের মধ্যে বেঁধে দেয় মনস্কামনা লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানায় যে সকল ভক্তবৃন্দরা বৃন্দাবন এসেছেন তাদের পর রাধানি অশেষ কৃপা করেছেন তাই আপনারা বৃন্দাবনে আসতে পেরেছেন কারণ অনেক ভক্তরা অনেক সারা জীবন ধরে চেষ্টা করেও আসতে পারে না বৃন্দাবনে অজস্র মন্দির রয়েছে পঞ্চগোষ পরিক্রমার মার্গের মধ্যেই পড়ছে পাঁচ হাজার মন্দির এবং আপনারা যদি কার্তিক মাসে আসেন যেমন কার্তিক মাসে খুব ভিড় হয় বৃন্দাবনে কিন্তু দামোদর মাস অনেকে চেষ্টা করে সেই সময় আসার তাছাড়া বিভিন্ন ওকেশান যেমন এই সামনে আসছে জন্মাষ্টমী রাধাষ্টমী এই সমস্ত ওকেশান আপনারা আসতে পারেন খুব সুন্দর ঝুলন যাত্রা আসতে পারেন খুব সুন্দর প্রোগ্রাম হয় এখানে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দর্শন করতে পারেন রাধারানীর কাছে প্রার্থনা করবেন যেন রাধারানী খুব শীঘ্রই আপনাদের নিয়ে আসে বৃন্দাবনে এখানে স্বয়ং রাধাকৃষ্ণের লীলাভূমি বিভিন্ন জায়গায় কোনায় কোনায় রাধাকৃষ্ণের অনেক লীলা রয়েছে আমরা আপনাদেরকে কিছু দেখিয়েছি আর যে সমস্ত লীলাস্থলীগুলো রয়েছে ভগবানের সেগুলো দেখানোর চেষ্টা করব এবং যারা আমাদের চ্যানেল নূতন তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি কৃষ্ণা হরি বল রাধে রাধে সকলে একবার প্রেম সে বলুন রাধে রাধে জয় বাক্য বিহারি লাল কি জয় জয় যমুনা মহারানী কী জয়